তৃষ্ণাতুর গুৱাহাটী হাহাকার এটুপি পানির বাবে পানিয়ে প্রাণ কিন্তু গুৱাহাটী মহানগর বাসিয়ে আজি প্রাণটোর বাবে হাহাকার করব হয়েছে পানি নাই গুৱাহাটীত বিশাল ব্রহ্মপুত্রর কাষত থাকিও মহানগর বাসী আজি তৃষ্ণাতুর দৈনন্দিন জীবন যাপনের বাবে প্রয়োজনীয় পানিখিও গুৱাহাটী বাসীক দিয়াত ব্যর্থ দিসপুর কিন্তু কিয় মহানগর উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যই মন্ত্রী হয়ে থাকার সময়তে ঘোষণা করেছিল 2022 চনের জুন মাহত সম্পূর্ণ হব গুৱাহাটীর পানি যোগান প্রকল্পর কাম কিন্তু বিভাগটোর বর্তমানের মন্ত্রী অশোক সিংহলের ভাষ্য বিপরীত নভেম্বরের শেষ ভাগ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের ভিতর প্রেসক মাতি সবিশেষ জানাম যে কোনটো অঞ্চলত কেতিয়া পানি পাব কি সমস্যা আছে প্রকল্পবোৰ কেতিয়া সম্পূর্ণ হব কি টেরিফ থাকিব রাইজে কেনেকে আবেদন করিব পারিব সবিশেষ জানাম বলি মই দায়িত্ব সহকারে কৈছো আর আপনাদের আরো 15 দিনমান অপেক্ষা করক খোয়া পানির প্রকল্প আহা আড়াই বছর ভিতর গোটে সম্পূর্ণ হব আর মার্চ মাহর পিছত পার্শিয়ালি আমি পানি দিয়ে আরম্ভ করি খবর জড়িচা মহানগরবাসী গুৱাহাটীর বিভিন্ন স্থানত পুয়াই উপস্থিত হয়েছিল প্রাগ নিউজের সাংবাদিকর দল লৈছিল রাইজর মনের বতরা তৃষ্ণাতুর গুৱাহাটীবাসীয়ে উজাড়ি দিছিল ক্ষোভ পানি আমি পোৱা নাই আর পোৱা হাও নাই পলিটিক্যাল উইল নাই থাকা ইমান পানি হল যেন পানি এজেগাত নোহা নয় নয় গোটেই গুৱাহাটীগড় পাহাড় কোক ভৈয়ামত কোক কোনো পানি যায় এই 10 বছরে আজি দিম কালি দিম আজি দিম কালি দিম মন্ত্রীও সলনি হয়ে আছে MLA সলনি হয়ে আছে বহুত ফুলজারি মারে কিন্তু আমি পানি পোৱা নাই পানিটো এটা আমার মৌলিক অধিকার সরকারে আমার প্রতিশ্রুতি দিছিল প্রত্যেকবারে কই থাকে এটা 13 বছর হল আর আড়াই বছর 15 বছর 15 বছর পানি মানে এটা রেকর্ড বিশ্ব রেকর্ড হব আদালতে শেষ ভরসা সরকারে নুশুনিলে হয়তো আদালতে শুনিব রাইজর কথা গুৱাহাটীর একাংশ জ্যেষ্ঠ নাগরিকে মহানগরীর পানি যোগানোর বিষয়টো লৈ কাষ চাপিছে উচ্চ ন্যায়ালয়ের দাখিল করেছে রাজহুয়া স্বার্থ জড়িত আবেদন চিৰিয়াখানাপত জ্যেষ্ঠ নাগরিক সন্থার তরফৰ পৰা ইতিমধ্যে আমি হাইকোর্টত এখন PIL আমি সাবমিট করছো সরকারের উপর দিছো বিভিন্ন কর্তৃপক্ষক ইতিমধ্যে হাইকোর্টের ফালৰ পৰা নির্দেশ দিছে যে যিকোনো প্রকারে আমাক গুৱাহাটীবাসীক এই পানি টুপি আমাক যোগান ধরব লাগে রাইজর আশা সরকারে হয়তো শুনিব আদালতের নির্দেশ পানিটো গুৱাহাটীত নাই তার মাজতে যিখিনি পাই সেয়াও ঘোলা পানি ভয়ঙ্কর কথাটো হল গুৱাহাটীৰ পানীত আর্সেনিক নারেঙ্গী বন্দা বীরকুশি আদি অঞ্চলের পানিত আছে ভয়ঙ্কর আর্সেনিক অঞ্চলকেইটার প্রায় 80টা পয়েন্টর পানি পরীক্ষা করে পাইছে আর্সেনিকর উপস্থিতি এনে পানি খাই কেবাজনো লোকের মৃত্যু হওয়ার লগতে জীবনলে পঙ্গু হয়েছে বহুকেইজন লোক আপনি বীরকুশি অঞ্চলত গলে দেখা পাব এটা পরিয়াল এতিয়াও তেওঁলোকৰ তাত পঙ্গু হয়ে আছে এটা পরিয়াল একেবারে নিশেষ হয়ে গেল বীরকুশীত এখন মঙ্গলচন্ডী বলিকে তাত আছে এটা পানির হেৰি আছে তারপর আপনার পানি আহিলে দেখিব আর্সেনিক আর ফ্লোরাইডের পানি আহে তাত এই পঙ্গু হয়ে গেল বহু হয়ে গেল ভুল কার দোষ কার গুৱাহাটীত পানি যোগানোর বাবে আছে 4টা মণ্ডল ইয়ার প্রকল্পের বাবে জাইকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে যোগান ধরেছে পুঁজির কিন্তু উপযুক্ত পরিকল্পনার অভাব অদূরদর্শিতা আর ন্যস্ত স্বার্থের বাবে সফল নহল এই প্রকল্পবোৰ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে নির্ধারণ করে দিয়া পুঁজির ভিতর কাম সম্পূর্ণ করব আধরুয়াক এড়িছিল গুৱাহাটীর পানি যোগান প্রকল্পর কাম এই সম্পর্ক অভিযন্তা সত্যব্রত শর্মার বক্তব্য দক্ষিণ পশ্চিম যেটু আসলে দক্ষিণ পশ্চিমর কামখিনি করিবর কারণে তেওঁলোকৰ DPR বনাবর কারণে যিজনক দায়িত্ব দিয়া হয়েছিল তেওঁক কোৱা হল যে তোমালোকে 400 কোটি টকাৰ ভিতরতে করিবা করিব পাৰিবা তাতকে বেশি যাব নোৱাৰিবা কিন্তু 400 কোটি টকা যেটো কথা কৈছে 400 কোটি টকা তেতিয়া আঁচনি বনোৱা মানুহজনে ক'লে মানুহ কোম্পানীয়ে ক'লে যে আমি এইটো 400 কোটি টকাত এইটো নহয় কিন্তু এওঁলোক বা নাচুৰ বান্দা যে কৰিবই লাগিব গতিকে তেওঁলোকে কৰিলে কি আধা বস্তু আঁচনিত নধৰিলে ধৰক এতিয়া ৰাস্তা খান্দিলে PWDক পইচা দিব লাগে সেইখিনি পইচা নধৰিলে পাম্পিং মেইনটো হৈছে 6 কিবা কিলোমিটাৰ ধৰিছে 200 মিটাৰ এনেকে বহুত কথা বাদ দিলে আধৰুৱা কামেৰি পলাল কোম্পানী ধন নোপোৱাৰ আশংকাত পানী যোগান প্ৰকল্পৰ কাম আধৰুৱা কৰি পলাইছিল ঠিকাদাৰ আৰু কোম্পানীও 2015 চনতেই এটা ৰিপৰ্ট দিলে যে আমাৰ 95% কাম কম সম্পূৰ্ণ হৈছে সম্পূৰ্ণ মিছা কথা এতিয়াও 100 টকাতকৈ 100 কোটি টকাতকৈ বেছি টকাৰ কাম কৰিবলৈ
বাকি আছে আৰু ঠিকাদাৰে জানিছে যে আমি পয়সা নাপাম গতিকে ঠিকাদাৰ তাৰ পৰা ইয়াৰ পৰা এক প্ৰকাৰ পলাই গৈছে আৰু তেওঁলোকৰ যিজন কাৰিকৰী পৰামৰ্শদাতা আছিল তাহাল কনচালটেণ্ট তাহালেও ইতিমধ্যে ইয়াৰ পৰা গুৱাহাটীৰ পৰা অফিচ উঠাই লৈ গুচি গ'ল এডেছ স্থিতি চলি থাকিলে অহা দহ বছৰতো গুৱাহাটীবাসীয়ে নাপাব পানী চলি থাকিব পানীৰ নামত লুণ্ঠন আৰু ৰাজনীতি গুৱাহাটীবাসী হৈ ৰ'ব তৃষ্ণাটোৰ চাটক ব্যুৰো ৰিপৰ্ট প্ৰাগ নিউজ